आज के सरासरि चोख रखबो बाछाई करा 30টি ताजा खबर एवं ब्रेकिंग न्यूज़ेर उपर ताई एखुनी वीडियो टीके एकटी लाइक करुन। धन्नार 1000 दिने मस्तक मुंडार महिला चाकुरी प्रार्थी समस्या समाधानेर तत्पर कुणाल घोष आंदोलनकारीदेर आलोचनाय डाकलेन ब्रात्तो। उद्धार 300 कोटी नोट गणना चलछे तो चलछेई। कांग्रेस सांसदेर बाड़ीते 100 आयकर कर्ता कर्मी हाजिर। टाकार पहाड़ उद्धार ओडिशार कांग्रेस नेता तथा राज्यसभा सांसद धीरज साहुर बाड़ी थेके। इंडिया जोटेर बैठके जोग दिते चलेछेन मुख्यमंत्री ममता बंदोपाध्याय। मोदी संगे साक्षात सम्भावना। डिसेम्बरे दिल्ली यात्रा मुख्यमंत्री ममता बंदोपाध्याय। सन्त्रास मुक्त भारत गड़ाय लक्ष्य। जंगी डेरार खोजे देशेर 41টি जगह अभियान एनआईए। आईएस सन्त्रासी षड़यंत्रे जड़ित सन्देह ग्रेप्तार 15। এর সাথেই রয়েছে জনধন যোজনার অ্যাকাউন্ট যাদের কাছে রয়েছে এমন গ্রাহকদের জন্য বড় খবর। জনধন প্রকল্প বড়সড় গরমিল। হদিস মিলছে না 10000 জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে। তৃণমূল সাংসদের প্রশ্নে স্বীকারোক্তি কেন্দ্রে। মহুয়া প্রতিহিংসার কোপে বহিষ্কৃত। মহুয়া প্রতিবাদে একজোট ইন্ডিয়া। সাথী রয়েছে আধার কার্ড নিয়ে আজকের আরো একটি বড় খবর। হাতের ছাপ অস্পষ্ট হলে আধারের জন্য লাগবে চোখের মণি। দুটিই না থাকলে রয়েছে একটা জোট সমাধান। এবার রয়েছে 500 টাকার নোট নিয়ে আজকের আরো একটি রিজার্ভ ব্যাংকের তরফ থেকে বড় ঘোষণা। 500 টাকার নোটের তারা চিহ্ন যে সকল নোটগুলিতে 500 টাকার যে সকল নোটগুলিতে তারা চিহ্ন রয়েছে সেই সকল নোট নিয়ে আজকের আরো একটি বড় ঘোষণা। 3200 কোটি টাকার হিসাব দিয়েও রেহাই নেই। মিড ডে মিলে সিবিআই কি শুধু রাজ্যকে বিধছে। মহুয়া একা নন, এর আগে বহিষ্কারের মুখে পড়েছিলেন ইন্দিরাও। অন্যদিকে আবার ব্যাংক কর্মীদের বেতন বৃদ্ধি হবে 17%। এদিন ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন এবং কর্মচারী ইউনিয়নগুলির মধ্যে বেতন 17% বৃদ্ধির জন্য চুক্তি হয়েছে। অন্যদিকে আবার ক্রিকেটার মোহাম্মদ সামিকে নিয়ে বড় খবর। শিগগিরই বিজেপিতে যোগ দেবেন মোহাম্মদ সামি। উত্তরপ্রদেশের অন্দরে কানপাতলি শোনা যাচ্ছে শিগগিরই যোগ দিতে চলেছেন বিজেপিতে মোহাম্মদ সামি। এবারে লোকসভা নির্বাচনে প্রার্থী অন্যতম চমক থাকছে পেসার মুসলিম ক্রিকেটার মোহাম্মদ সামি। এ নিয়ে জোর জল্পনা। একই সাথে আবার বড় দুঃসংবাদ, ঘূর্ণিঝড়ের প্রভাবে একের পর এক চাষির আত্মহত্যা। ক্ষতি ও ঋণের বোঝা নিয়ে চিন্তায় অন্ত নেই চাষীদের। সম্প্রতি খানাকুলে এক চাষি আত্মঘাতী হয়েছেন বলে পাওয়া গিয়েছে খবর। একই সাথে আবার অমিত শাহের সভাপতিত্বে বসছে পূর্বাঞ্চল কাউন্সিলের বৈঠক। অন্যদিকে আবার কেন্দ্র সরকারের ভয়ানক পদক্ষেপ, 70 মাসে 36,000-এর বেশি ইউআরএল ব্লক করলো কেন্দ্র। 70 মাসে দেশে 36,838টি ইউআরএল ব্লক করেছে কেন্দ্র। রাজ্যসভায় সিপিএম এর জন ব্রিটস এর প্রশ্নের উত্তরে একথাই জানিয়েছেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তবে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ইউআরএল ব্লকের সংখ্যা কত তা জানা যায়নি। একই সাথে আবার অ্যাপেল সংস্থার বড় পদক্ষেপ, ভারতে তৈরি হতে চলেছে অ্যাপেল। এবার ভারতের মাটিতে প্রতি বছর 5 কোটিরও বেশি আইফোন তৈরি করবে অ্যাপেল। তবে পরবর্তী 2-3 বছরে মোবাইল তৈরির লক্ষ্যমাত্রা আরো বাড়তেও পারে। এর সাথে আবার রাতের ঘুম উঠতে চলেছে চীনের। হু করে বাড়ছে জিডিপি, অর্থনীতিতে এবার তৃতীয় দেশ ভারত। অন্যদিকে গোটা দেশ জুড়ে লাগু হতে চলেছে এক নতুন নিয়ম, নতুন বাজেটের পরে দিনে 12 ঘন্টা কাজ করতে হবে, সপ্তাহে 3 দিন পাওয়া যাবে ছুটি। অপরদিকে আবার রান্নার গ্যাস নিয়ে এক বড় পদক্ষেপ, বায়োমেট্রিক না করলে বন্ধ হয়ে যাবে গ্যাসের ভর্তুকির টাকা। এর সাথে আবার ডিসেম্বর থেকে পাওয়া যাবে 2 কেজি গম 3 কেজি চাল। রেশন কার্ড নিয়ে বড় ঘোষণা। অন্যদিকে আবার রাজ্যের বিধবাদের জন্য বড় খবর বড় ঘোষণা, বিধবারা মাসে মাসে পাবেন এবার মোটা টাকা। বিধবা পেনশন স্কিমে শুরু করেছে আরো একটি রাজ্য। অপরদিকে আবার ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে বড় পদক্ষেপ, মনিটারি পলিসি কমিটির বৈঠকে ইউপিআই নিয়ে বড় সিদ্ধান্ত। সংস্থা বা হাসপাতাল সহ একাধিক বিষয়ে আর 1 লক্ষ নয়, 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত ট্রান্সফার করা যাবে। এর সাথে রয়েছে টাটা সংস্থার তরফ থেকে বিশাল ঘোষণা, গরিবদের কথা ভেবে দারুণ স্কিম আনলো টাটা। মাত্র 100 টাকায় কেনা যাবে এবার থেকে সোনা। দেখে নেব এই 100 টাকা দিয়ে সোনা কিনতে গেলে আপনাকে কি করতে হবে। সাথে রয়েছে ভারতের জিও কোম্পানি, ভারতের রিলায়েন্স জিও কোম্পানির তরফ থেকে বড় পদক্ষেপ। এবার মাথায় হাত পড়লো এয়ারটেল ভোডাফোন সহ একাধিক কোম্পানিগুলি। জিও আনলো নতুন প্ল্যান, মিলবে আনলিমিটেড 5G। অন্যদিকে আবার ভারতীয় স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য রয়েছে বিশাল বড় ঘোষণা, দারুণ সুখবর। যারা মূলত লোন নিতে চান তাদের জন্য বিশেষ সুযোগ, আর মাত্র কটা দিন, এই কদিনের মধ্যেই পাবেন সুযোগ, বড় অঙ্কের পাবেন লোন ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে। অপরদিকে আবার সিম কার্ড নিয়ে সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত, চালু হতে চলেছে নতুন নিয়ম। এর সাথে রয়েছে আজকের আরো বেশ কয়েকটি বাছাই করা অতি গুরুত্বপূর্ণ আপডেট। রয়েছে আজ সকালের একাদাম তাজা ও লেটেস্ট ইনফরমেশন গুলি এবং সামনেই লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে প্রধানমন্ত্রীর তরফ থেকে কি ঘোষণা রয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি ঘোষণা রয়েছে। রাজ্য এবং দেশের চলমান ঘটনা নিয়ে রয়েছে একাধিক আপডেট, তাই আপনি ভিডিওটি মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিস্তারিতভাবে আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। প্রথমে রয়েছে আজকে সব থেকে বড় খবর, ধর্মতলা যেন বেলতলা, বারবার ঠকি নেড়া হলেন চাকুরি প্রার্থীরা। SLST চাকুরি প্রার্থীদের ধর্নার 1000 দিন পার, এবার মাথা নেড়া করে প্রতিবাদ মহিলা চাকুরি প্রার্থী। গতদিন ধর্না মঞ্চে বসেই মস্তক মুন্ডন করেন তিনি।
মহিলা দাবি যন্ত্রণার হাজার দিনে আর কোনো পথ খুঁজে না পেয়ে মাথা নেড়া করার সিদ্ধান্ত নিয়েছি, আমরা আশ্বাস ছাড়া আর কিছুই পাইনি। এদিকে চাকরি প্রার্থীদের আন্দোলনের হাজার দিনে কার্যত রাজনৈতিক মঞ্চের রূপ নেয় ধর্না মঞ্চ। সেখানে হঠাৎ হাজির হন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাকে দেখেই আন্দোলনকারীদের এক অংশ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান তুলে থাকেন। কুণাল ঘোষ যদিও এসব গুরুত্ব না দিয়ে সংক্ষেপে জানান, ন্যায্য চাকরির দাবিতে আন্দোলনকারীদের ন্যাড়া হতে দেখে তিনি এই মঞ্চে এসেছেন। একই সঙ্গে এদিন সেখানে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, কংগ্রেস নেতা কৌস্তব বাগচি, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা, যাদের সঙ্গে সাময়িক বচসায় জড়ান কুণাল। তবে পরিস্থিতি সামলে তিনিও চাকরি প্রার্থীদের সঙ্গে ধর্নায় বসেন। সেখান থেকেই ফোন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। জানা গেছে চাকরি প্রার্থীদের সঙ্গে আলোচনার জন্য সময় দিয়েছেন ব্রাত্য। 11 তারিখ অর্থাৎ সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার কথা চাকরি প্রার্থীদের 7 প্রতিনিধির, তাদেরকে সঙ্গে নিয়ে যাবেন কুণাল ঘোষী। এই ঘটনার পর অনেকেই মনে করছেন এভাবে আলোচনার রাস্তা খোলা হলো। অপরদিকে আবার 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, বাংলার বাড়ির টাকা দিচ্ছে না, স্বাস্থ্য মিশনের টাকা দিচ্ছে না, আমরা ওদের টাকা চাইছি না, বাংলার প্রাপ্য টাকা ভাগ চাইছি, এসব নিয়ে কথা বলতে প্রধানমন্ত্রীর সঙ্গে সময় চেয়েছি। এদিন আগামী 18-19 ডিসেম্বরের মধ্যে ইন্ডিয়া জোটের বৈঠক হওয়ার কথা। মনে হচ্ছে ওই বৈঠকে জোটে থাকা বিরোধী রাজনৈতিক দলগুলি নিজেদের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু করতে চলেছে। আর ঠিক সেই সময়তেই ডিসেম্বরে যখন যাচ্ছে মুখ্যমন্ত্রী দিল্লিতে, জানা গিয়েছে তার মূল উদ্দেশ্য জোটের সঙ্গে যোগ দেওয়া, একই সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তিনি। অপরদিকে আবার মহারাষ্ট্রের 40টিরও বেশি জায়গায় তল্লাশি অভিযানে এনআইএ। ইসলামিক স্টেট বা আইসিস জঙ্গি সংগঠনের বিরুদ্ধে বড়সড় অভিযানে নামলো জাতীয় তদন্তকারী সংস্থা। মহারাষ্ট্রের 40টিরও বেশি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ আধিকারিকরা। আইসিস এর কার্যকলাপের সঙ্গে জড়িত থাকায় সন্দেহ মূলত এই অভিযান চলছে বলে খবর। পাশাপাশি কর্নাটকের একটি জায়গায় তল্লাশি চলছে, এখন অবধি 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে আবার উদ্ধার 300 কোটি টাকা, টাকার পাহাড় গুনতে আরো বাকি, মেশিন ফেল, আয়কর হানায় রেকর্ড গড়ল দেশ, র্যাডারে কংগ্রেস সংসদ। ভারতবর্ষের ইতিহাসে এতদিন পর্যন্ত এটা হয়নি। ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড মিলিয়ে গত কদিন থেকে আয়কর দপ্তর দফায় দফায় অভিযান চালাচ্ছে, তাতে এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় 300 কোটি টাকা নগদ। সূত্রের খবর, 9টি লকার এখনো খুলতে বাকি, ইতিমধ্যে 19টি ব্যাগে বাজেয়াপ্ত করা হয়েছে কোটি কোটি টাকা। গোটা ঘটনায় নাম জড়িয়েছে ঝাড়খণ্ড কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরাজ সাহুর। এর সাথে রয়েছে টাটা সংস্থা গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য নিয়ে এসেছে এক দুর্দান্ত সুযোগ। একদম ঠিকই শুনেছেন, যেখানে 100 টাকা থেকে কেনা যাবে সোনা। দিনের পর দিন সোনার দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে নিম্নবিত্ত মানুষদের কাছে সোনা কেনা অথবা সোনায় বিনিয়োগ করা দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে টাটা গ্রুপের তরফ থেকে এমন এক ব্যবস্থা নেওয়া হলো যার ফলে মাত্র 100 টাকাতেই সোনা কেনা যাবে বা সোনায় বিনিয়োগ করা যাবে। টাটা গ্রুপের মতো বিশ্বস্ত একটি সংস্থা এমন একটি কি মানার ফলে দেশের নিম্নবিত্ত মানুষরাও এখন চাইলে সোনায় বিনিয়োগ করতে পারবেন। মাত্র 100 টাকায় সোনার উপর বিনিয়োগ করার এমন সুযোগ করে দেওয়া হচ্ছে টাটা গ্রুপের তানিস্ক ব্র্যান্ডের তরফ থেকে। এই ব্র্যান্ড হলো দেশের সেরা গহনা বিক্রিকারী ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম। এক্ষেত্রে যারা সোনায় বিনিয়োগ করতে চান তাদের জন্য দারুণ সুযোগ। মাত্র 100 টাকা করে টাটার এই ব্র্যান্ডের মাধ্যমে সোনায় বিনিয়োগ করে নিজেদের বৃদ্ধি করে পরবর্তী সেই টাকা দিয়ে সোনাও কিনতে পারবেন। মাত্র 100 টাকা করে সোনার উপর বিনিয়োগ করার জন্য যে সকল তানিস্কের শোরুম রয়েছে সেই সকল শোরুমে গিয়ে যোগাযোগ করতে পারেন। এছাড়াও অনলাইনে বিনিয়োগ করার সুযোগ রয়েছে। এই বিনিয়োগ করা হয় মূলত 24 ক্যারেট সোনার দামের ভিত্তিতে। ডিজি আকারে বিনিয়োগকারীরা এই সোনা পেয়ে থাকেন, তবে কোনো কোনো বিনিয়োগকারী চাইলে 100 টাকার বেশি যত খুশি টাকা বিনিয়োগ করতে পারেন। যদি কোনো ব্যক্তি গয়না তৈরির জন্য দীর্ঘমেয়াদী সোনা সঞ্চয় করতে চান সেক্ষেত্রে টাটা গ্রুপের এই স্কিমের বিকল্প অন্য কিছু হতে পারে না। সব থেকে বড় বিষয় হলো ডিজিটাল সোনার উপর বিনিয়োগ করার ক্ষেত্রে অনেক খরচ বাঁচানোর পথ রয়েছে। কেননা ডিজিটাল উপায়ে সোনার উপর বিনিয়োগ করা হলে সেই সোনা সুরক্ষার জন্য ব্যাংকের লকারের খরচ বহন করতে হয় না। এক্ষেত্রে বিনিয়োগ তোলার পর সেই টাকা সরাসরি অ্যাকাউন্টে চলে আসবে। গ্রাহকরা চাইলে সেই টাকা দিয়ে সোনার গহনা কিনে নিতে পারবেন অথবা সেই টাকা অন্য কাজে লাগাতেও পারবেন। এর সাথে আবার আরো খবর, যাদের মূলত আধার কার্ডে হাতের ছাপ অথবা চোখের মনি একাদম কাজে লাগছে না, তাহলে আইরিস স্ক্যানের মাধ্যমে করা যেতে পারে। যদি তাও কাজে না লাগে তবে এ নিয়ে রয়েছে কেন্দ্র সরকার তরফ থেকে বিশেষ ঘোষণা। বিশেষ করে এটি মূলত বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রেই এই নিয়মটি চালু থাকবে। সরকারের তরফ থেকে এমনই একটি ঘোষণা করা হয়েছে। বলা হচ্ছে সমস্ত আধার সার্ভিস কেন্দ্রগুলিতে ইতিমধ্যে কড়া নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে এবং জেসমলের মতো যাদের আঙুলের ছাপ অস্পষ্ট তা পাওয়া যাচ্ছে না তাদের বিকল্প বায়োমেট্রিক পন্থায় আধার ইস্যু করতে হবে। অপরদিকে আবার যে সকল 500 টাকার নোটে তারা চিহ্ন রয়েছে ওই সকল 500 টাকার নোট নিয়ে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে বিশাল একটি ঘোষণা, জাল না বৈধ। 500 টাকার নোট ঘিরে ফের বাজারে জল্পনা। বেশ কিছু মহল থেকে বলা হচ্ছে 500 টাকার নোটের উপর স্টার বা তারা চিহ্ন থাকলে সেই ধরনের নোট ব্যবহার না করতে। সমাজ মাধ্যমে নানা ধরনের জল্পনা তৈরি হয়েছে এই নোটগুলির বৈধতা নিয়ে। অনেকে বলছেন এগুলি জালও।
হতে পারে সব মিলিয়ে ধনদে সাধারণ মানুষ এই অবস্থায় সেই জল্পনা থামাতে শুক্রবার রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানালো ওই চিহ্ন দেওয়া নোটগুলি জাল নয় বাদবাকি স্বীকৃত নোটের মতোই বৈধ এ সাথে আবার গোটা দেশ জুড়ে লাগু হতে চলেছে এক নতুন নিয়ম নতুন বাজেটের পরে দিনে 12 ঘন্টা কাজ করতে হবে সপ্তাহে 3 দিন পাওয়া যাবে ছুটি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 1 ফেব্রুয়ারি 2024 ষষ্ঠবারের মতো বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন মোদী সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ বাজেট পেশ করতে চলেছেন কারণ তারপরই দেশ জুড়ে লোকসভা নির্বাচন হতে চলেছে এমন অবস্থায় সরকার বিশেষ করে চাকরিজীবীদের জন্য অনেক বড় ঘোষণা করতে পারেন সরকার বাজেট কর্মচারীদের জন্য শ্রম আইন বাস্তবায়নের ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে সরকার দীর্ঘদিন ধরে নতুন শ্রম আইন বাস্তবায়নের কথা ভাবছে কিন্তু এখনো তা কার্যকর হয়নি এটা সম্ভব যে বাজেট পরে অফিসের কাজের সময় ছুটি এবং বেতন পরিবর্তন হতে পারে অফিসে কাজের সময় 12 ঘন্টা পর্যন্ত হতে পারে ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে দারুণ সুযোগ স্টেট ব্যাংক হোম লোন পাওয়ার শেষ সুযোগ বিশেষ অফার দিতে চলেছে এই ডিসেম্বর মাসেই যা চলবে আগামী 31 ডিসেম্বর 2023 পর্যন্ত এই ছিল মূলত আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং